ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা প্রিয়তমা ছবির লুক টিজার গান দারুণ ভাবে গ্রহণ করেছেন। প্রিয়তমা প্রকাশ্যে ধরা দিল, কিন্তু একা না, সাথে প্রিয়তমকে নিয়েই ধরা দিল। প্রিয়তমার সাথে দেখা কি সহজে পাওয়া যায়? অনেক কষ্ট বাধা বিপত্তি সহ্য করতে হয়, তবেই না প্রিয়তমার সাক্ষাৎ মেলে। যারা নতুন নতুন প্রেম করছেন তারা হাড়ে হাড়ে বিষয়টি উপলব্ধি করতে পারছেন, যারা প্রেমে পুরাতন তারা তো ডক্টরেট নিয়ে বসেই আছে। এবং আপনাদের ভালোবাসার জন্য প্রিয়তমার সবকিছু এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ আছে। প্রচারণা চালাতে গিয়ে অন্যকে আঘাত করা এটা আসলে ঠিক নয়। আমার অগণিত সহকর্মীরা যারা প্রিয়তমাকে সাপোর্ট দিয়েছে, যা দেখে আমি আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। নতুন নতুন প্রেম করতে গেলে প্রিয়তমার সাথে সাক্ষাৎ করতে চাইলে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা এবং ঝঞ্ঝাট সহ্য করতে হয়, মশার কামড় সহ্য করতে হয়, বাবা মা ভাই নামক ভিলেনের দূরত্বটাও বজায় রাখতে হয়। প্যারা রে ভাই, শুধুই প্যারা, তবুও সব কষ্ট নিমেষেই ভোলা যায় প্রিয়তমার চাঁদ মুখ দেখলেই, প্রিয়তমার সাথে সাক্ষাৎ হলেই, মনের মিলটা ঠিকঠাক থাকলেই প্রিয়তমার চাঁদমুখ ও মিষ্টি ভালোবাসায় প্রেম পূর্ণ জাগ্রত হয়। আসলে সিনেমার এক একটা প্যাটার্ন এক এক রকম, কোনটা অ্যাকশন ঘরানার, কোনটা রোমান্টিক। আমার ভালোবাসার সমস্ত শাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। যেমন আমি রোমান্টিক হিরোইন, হৃদয়ে ছুঁয়ে যাওয়া অসাধারণ এক গল্পের ছবি প্রিয়তমা। যাই হোক, প্রিয়তমা ইদিকা পারা অনেক জল্পনা কল্পনা আর সময়ের আধিক্যতায় শেষ পর্যন্ত প্রিয়তম সুমনের সাথে সাক্ষাৎ করলেন। সুমন সম্ভবত প্রিয়তমা সিনেমায় শাকিব খানের নাম হতে পারে। এবারের ঈদ শুধুমাত্র প্রিয়তমার সাথে কাটানোর দাওয়াত পেশ করলেন প্রিয়তম এবং প্রিয়তমা দুজনেই। আর সঙ্গে করে নিয়ে যান আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার প্রিয়তমা। মানুষের বেঁচে থাকার একমাত্র প্রেরণা হচ্ছে প্রিয়তমা, কেননা প্রিয়তমা ছাড়া বংশ বিস্তার সম্ভব না, এটা সরাসরি আল্লাহরই দান। যেমন আদম আলাইহিস সালামের জন্য প্রিয়তমা হয়ে এসেছিলেন বিবি হাওয়া, ঠিক এমনই সিলসিলায় আমার বাবার প্রিয়তমা আমার মা, আমার প্রিয়তমা আমার স্ত্রী, যার অনুপ্রেরণায় আমি সম্পূর্ণ, আপনাদের ক্ষেত্রে আপনারাও পরিপূর্ণ। ওই রকমই বিনোদন মানে তো বিভিন্ন মাধ্যম, অ্যাকশন, রোম্যান্স, এন্টারটেইনমেন্টে ভরপুর সিনেমা প্রিয়তমা। আসলে প্রিয়তম এবং প্রিয়তমা বাক্যটি আত্মার সাথে সম্পৃক্ত, সম্পর্কটাও আত্মা থেকে সৃষ্টি হয়। সো প্রিয়তমা অর্ধাঙ্গী, যাকে ভালোবাসতে হয়, মর্যাদায় পরিপূর্ণ দিতে হয়, তবেই জীবন সার্থক এবং সুন্দর হয়। সত্যিকারের ভালোবাসাকে সংজ্ঞায়িত করার উদাহরণ হয়ে থাকে। আসলে ভক্তরা তো এই জন্যই ভক্ত। আর সঙ্গে করে নিয়ে যান আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার প্রিয়তমা। কারণ আমাকে যদি বলা হয় যে আমি শাহরুখ খানের ভক্ত না, আমি অন্য কোনো হিরোর ভক্ত, তাহলে তো হবে না। সবার ঈদ প্রিয়তমার সাথে। আমার মনে হয় ভালোবাসা রিস্টার দেওয়ার জন্যই প্রিয়তমার সৃষ্টি। সো প্রিয়তমার উপর সম্পূর্ণ আস্থা রেখে আজকের মতো বিদায় নিলাম পরবর্তী আপডেটের জন্য। সো সাকিবিয়ানারা, বি কেয়ারফুল অ্যান্ড ওয়েট মি।